নেতার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সকল সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের হাত ভাঙা যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস প্রমাণ করে যে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ওবায়দুল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আগের থেকে অনেক বেশি শক্তিশালী। প্রিয় ভাইরা, আজকে আমাদের আনন্দ করার দিন। প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করেও আজকে হাজার হাজার নেতাকর্মীরা যেভাবে আনন্দ উল্লাস করেছেন, যেভাবে মনের আবেগ উচ্ছ্বাসকে আপনারা প্রদর্শিত করেছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সহ সকল তৃণমূলের নেতাকর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামী দিনও ইনশাআল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার স্বার্থে, অব্যাহত রাখার জন্য আমাদের প্রিয় নেতা ওবায়দুল মুক্তাদির চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের তৃণমূলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা প্রমাণ করব সারা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ একটা মডেল হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমাদের চৌধুরীর নেতৃত্বে। ধন্যবাদ সকলকে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ। আমাদের মধ্যে যুবলীগের নেতৃবৃন্দ বসে আছেন, শহর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ এবং মৎস্যজীবী লীগ সকল নেতৃবৃন্দ বসে আছেন। এই পর্যায়ে আজকে সভার সমাপ্তি ঘোষণা করবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুইবারের মেয়র, আজকের সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হেলালুদ্দিন। জনাব মোহাম্মদ হেলালুদ্দিন, আজকে ব্রাহ্মণবাড়িয়ার একটা আনন্দের দিন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগে অনুমোদিত কমিটি 26 তারিখে ঘোষণা করার পর আমাদের নেতা, আমাদের প্রিয় অভিভাবক, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রহমান মুখ্যমন্ত্রী চৌধুরী, মাননীয় মন্ত্রী উনি বলেছিলেন যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা আনন্দ মিছিল হবে কি। আমরা নেতৃবৃন্দ আলোচনা করার পরে দেখলাম স্বতঃস্ফূর্ত আমাদের নেতা কর্মীদের মধ্যে আন্দোলন করতে হবে। আজকে এই আবহাওয়ার কারণ আমাদের আজকে যে শত শত হাজার হাজার লোকজন এখানে একত্রিত হয়েছে, এটা প্রমাণ করে যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটা সুন্দর একটা কমিটি আমাদের নেতা ওবায়দুল মুক্তাদির চৌধুরী উপহার দিয়েছে। প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটা কমিটি। প্রিয় ভাইরা, আমরা আমাদের নেতা নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া আগামী দিনে আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, মৎস্যজীবী লীগ এবং মহিলা লীগ, যুব মহিলা লীগ সর্বস্তরের প্রিয় ভাই বোনদেরকে আমরা আহ্বান করব। আমরা প্রস্তুত থাকুন, আমরা আগামী এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমাদের সকল কমিটিগুলি আমরা সাজিয়ে নতুন করে দাঁড়াওকে আমরা সাজাবো। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, মডেল আওয়ামী লীগ তৈরি হয়, আমরা প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আমরা করবো, ইউনিয়ন কমিটি আমরা করবো এবং প্রত্যেকটা কমিটি আমরা নেতৃত্ব যাদের ভালো আছে তাদেরকে দিয়ে আমরা ত্যাগী কমিটিকে আমরা সামনে এনে আমরা কমিটি করে করবো।